কি বন্ধুরা, কি ভাবছো? রোস্টিং ভিডিও করব? একদমই না, নর্মাল ভিডিওই করতে এলাম। কারণ একবারে যদি সব বলে দিই তাহলে তো আমার বাগান ফাঁকা হয়ে যাবে গো। প্রথমে আজকে নর্মাল ভিডিওটাই থাক। আজকে নিয়ে চলে এসছি আমি চিরাচরিত যুদ্ধ, মানে MA ভার্সেস BA। প্রথমত এর কনক্লুশন এখানে হবে না। এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলি, মেবি আপনাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হবে না, আগে থাকতে আমি সারেন্ডার করে দিচ্ছি। কারণ এই যুদ্ধ রামায়ণ মহাভারতের মতন চলছে। গ্র্যাজুয়েশনের পর স্টুডেন্টরা সব থেকে বেশি কনফিউশন থাকে দুটো কোর্সের মধ্যে, একটা হচ্ছে MA MSC MCOM, অন্যদিকে থাকে হচ্ছে BA। এবং দুটো কোর্সই খুব ভয়ানক কোর্স, দুটো কোর্সেরই প্রচুর ডিমান্ড থাকে, বিশেষ করে BA-র তখন প্রচুর ডিমান্ড। কেন ডিমান্ড সেটা পরে বলছি। তো চলুন দেখে নিচ্ছি আপডেটটা। যারা নতুন এসে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেট পাওয়ার জন্য, সমস্ত গায়ক কেরিয়ারে গাইডেন্সের জন্য, এবং টপিকের ওপর পুরোপুরি ক্লিয়ার না হলো অল্প অল্প ক্লিয়ারের জন্য। প্রথমত আমাদের ভালো করে একটা জিনিস বুঝতে হবে, আপনি যদি প্ল্যানিং করছেন, আপনার যদি টার্গেট থাকে যে আমি স্কুলে চাকরি করব, তাহলে আপনি BA-র দিকে যাচ্ছেন, অন্তত যে ক্ষেত্রে কিন্তু আপনি গ্র্যাজুয়েশন থাকলেই আবেদন করতে পারছেন। যদি আপনি প্ল্যানিং করছেন যে না, আমি ভবিষ্যতে আমার ক্যারিয়ারটাও এক্সপ্যান্ড করব, আমি কলেজ প্রফেসর সেদিকে যাবো বা ইউনিভার্সিটি প্রফেসরের দিকে যাব, আমি MPhil PhD করার প্ল্যান করব, অথবা আমি আমার নিজের ক্যারিয়ারটা সাবজেক্টের মধ্যে থেকেই সুইচ করব, রিসার্চে সুইচ করব বা অন্য কোম্পানি MNC-তে সুইচ করব, তাহলে আমি বলবো আপনি মাস্টার্সের দিকে যান। মাস্টার ডিগ্রি করার পর কিন্তু তার কিন্তু অনেক করা সুযোগ থাকে, কিন্তু BA করার পর তার কিন্তু মেন টার্গেট হচ্ছে স্কুল জব। অর্থাৎ আপনি যদি প্ল্যানিং করছেন বা আপনার যদি সত্যিকারের টার্গেট থাকছে আমি স্কুলে চাকরি করবই করব, তাহলে আমি বলবো গো ফর BA। আপনি যদি প্ল্যানিং করছে যে না, আমি এখনই স্কুলে চাকরির দিকে ভাবছি না, আমি আমার নিজের কেরিয়ারটাকে প্রথমে একটু এগিয়ে নিতে চাই, বানাতে চাই, আমি আরও পড়াশোনা করতে চাই, তাহলে আমি বলবো আপনি সবসময় যান মাস্টার ডিগ্রির ক্ষেত্রে। এই কোয়েশ্চেনটা 2021-এর এখন এই সময় এত কেন উঠেছে, এটা একটা আপনাদের মধ্যে আসতেই পারে যে এই কোয়েশ্চেনটা আমার মাথাতে এত কেন এলো। এটার একটাই কারণ হচ্ছে, যখন থেকে স্টেট গভর্নমেন্ট ঘোষণা করেছে প্রত্যেক বছর টেট পরীক্ষা হবে, তখন থেকে কিন্তু BA-র প্রচুর চাহিদা বেড়ে গেছে। যে BA কলেজে ধরতে গেলে ভর্তির মানে যে সম্ভাবনা সেটা অনেকটা কমে গেছিলো 2020 সালেতেও, সেই 2021 সালে কিন্তু BA কলেজ এখন রমরমা বাজার, বিশেষ করে প্রাইভেট কলেজগুলোতে। সেখানে অলরেডি সিট বুকিং শুরু হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি মানে অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হয়ে যাবে উইদাউট WBUTTP নোটিফিকেশান ছাড়াই। কী বললাম, এরকমই হচ্ছে কিন্তু। তো তার জন্যই এখন বর্তমান সিচুয়েশানে আপনি যদি চাইছেন যে আপনি BA করবেন, তাহলে কিন্তু এখনই আপনাকে ঝাঁপ মারতে হবে প্রাইভেট কলেজগুলোতে। আপনার আশপাশে যে প্রাইভেট কলেজগুলো আছে সেখানে একটু কথা বলতে পারেন। এবার বলতে পারেন, দাদা আমি প্রাইভেটে পড়ব না, আমি তো গভর্নমেন্টে পড়বো। গভর্নমেন্টে পড়তে গেলে কিন্তু আপনাকে আরেকটু ওয়েট করতে হবে, গভর্নমেন্টের যে কলেজগুলো আছে তার নোটিফিকেশান দিলে আমি তো শেয়ার করব, সেই সময় ফর্ম ফিল আপ করে দেখছেন, যদি চান্স পেয়ে যান তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। তবে গভর্নমেন্ট পড়ুন আর প্রাইভেট পড়ুন, যাই পড়ুন, BA-র কিন্তু একটা খরচা লাগে। মাস্টার্স ডিগ্রি অর্থাৎ মাস্টার ডিগ্রি আপনি যদি জেনারেল সাবজেক্টের ওপর করছেন, সেক্ষেত্রে যে খরচা তার থেকে BA-র খরচা অনেক বেশি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে আমি জানি, তবুও বললাম যে BA-র খরচা কিন্তু অনেক বেশি। তো এই সমস্ত কিছু সার্কামস্ট্যান্সকে মাথায় রাখতে হবে। আমার ফ্যামিলির এখন বাজেট কত, বা ধরুন আমি এখন এত টাকা ইনভেস্ট করতে পারবো কি না, তাহলে যদি আপনার ফ্যামিলির এখন বাজেট সেরম না থাকে, যদি আপনার এখন সেরম ইনভেস্ট করার সময় না থাকে বা টাকা না থাকে, তাহলে আমি বলবো গো ফর মাস্টার ডিগ্রি অথবা গো ফর এনি প্রাইভেট জব। প্রাইভেট জব করে একটু টাকা জমিয়ে নিয়ে তারপর নিজেই নিজে খরচা চালিয়ে BA-টা করুন না। প্রথমত BA করতে গেলে যে কোনো বয়সের ব্যাপার থাকে না, এবং BA-র পর যখন স্কুলে জব করতে যাবেন সেখানেও কিন্তু আপনার দেখবে না যে আপনি কেন গ্র্যাজুয়েশনের পর 5 বছর পর BA করলেন, সেখানে আপনার পুরোপুরি টেটের ওপর দেখে আর বাকি কিছু যা যা আছে সেগুলোর ওপর দেখা হয়। তো তার জন্যই এখন যে গ্র্যাজুয়েশন করেছি, মানে এই 2021-এই আমাকে BA করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, 22, 23, 24-এ করতে পারেন। আমি এখনই গ্র্যাজুয়েশন করেছি বলে আমাকে মাস্টার ডিগ্রি করতে হবে এটা কিন্তু ব্যাপার আছে, কারণ মাস্টার ডিগ্রি একটা পার্টিকুলার সময় থাকে, তার মধ্যে আপনাকে মাস্টার ডিগ্রি না করলে আপনি রেগুলারে চান্স পাবেন না, আপনাকে ওপেনে যেতে হবে বা ডিস্টেন্সে যেতে হবে, তাই এটা খুব ক্রুশিয়াল টাইম। মেবি যেটা সাধারণত হয়ে থাকে, ধরুন 2021-এ মাস্টার ডিগ্রি যারা করছে 2020 সালটা নেবে আর 21 সালটা নেবে, 19-দের কিন্তু নেয় না খুব একটা, কোথাও নেয় না সেরকম ওয়েস্ট বেঙ্গলে, তাহলে আপনার কাছে মাত্র আজকের 21-টা আছে আর 22-টা আছে। এবার যদি আপনি যদি প্ল্যানিং করছেন যে 21-এ আমি BA করবো, 22, 23 তাহলে পেরিয়ে গেল, আপনি তখন কিন্তু আর রেগুলারে মাস্টার্সে চান্স পাবেন না। তাই অনেক কিছু আপনাকে প্ল্যানিং নিজেকেই করতে হবে, নিজেকেই মাথা ঠান্ডা করে আপনাকে বাঁচতে হবে আমি MA করব নাকি BA করব। আরও একটা ছোটো ব্যাপার ক্লিয়ার করি, আমি তারপর ভিডিওটা শেষ করছি। সেটা হচ্ছে, ধরো তুমি আজকে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়েছো, এবার তুমি মাস্টার ডিগ্রি করতে চাইছো, মাস্টার ডিগ্রি তুমি তো জিওগ্রাফিতেই করতে হবে তার তো কোনো কথা নেই,
প্রচুর সাবজেক্ট আছে, যেমন তুমি জিও ইনফরমেটিক্স নিয়ে কাজ করতে পারছো, জিওলজি নিয়ে করতে পারছো, তুমি যদি চাও যে আমি রিমোট সেন্সিং নিয়ে কাজ করবো তাহলে সেখানে তুমি পড়াশোনা করতে পারছো। তার ফলে মাস্টার ডিগ্রি করার সময় কিন্তু অনেক কটা এক্সপেন্ডেড থাকে পরবর্তী কেরিয়ারে যাওয়ার জন্য। ইভেন অনেকে আছে তারা কিন্তু এমএসসি করে নেওয়ার পর তারা একটা ডিপ্লোমা কোর্স করে নেয় ছোটো এক বছরের, যাতে তারা কেরিয়ারে এগোতে পারে, যাতে তারা একটা ভালো জব পেতে পারে। তো এগুলো কিন্তু তোমাকে মাথায় সব ফ্যাক্টর রাখতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু ভালো দিকটা বাজে দিকটা দুটো মাথায় রেখেই কাজ করতে হবে। এবং একটা আরেকটা কথা বলে দিই আমি, সেটা হচ্ছে যে বিএড করতে গেলে বা এই যে ডিএড করতে গেলে কী কোয়ালিফিকেশান লাগে, অথবা এগুলোর ক্ষেত্রে যে কী কী কোন কোন স্টুডেন্টরা কোথায় কোথায় বসতে পারে, এগুলো তো অলরেডি আমি ভিডিওটা বানিয়ে দিই, সেটা তোমরা একটু দেখে নেবে। ভালো থাকবে সবাই, সবাইকে জানিয়েছি বিশাল বড় বেস্ট অফ লাক। আমি জানি আমি ঘেঁটে খোয়া করে দিয়েছি, তবে আজই ভালো লাগলো ঘেঁটে খোয়া করে, কারণ আমি চাই তো তোমরা যত কনফিউজ হবে তত ভালো, তাহলে তো আমি আরও ভিডিও নিয়ে আসবো না, ভুল বললাম। ভালো থাকবে।